কোরআনে কারীমের মধ্যে এখানে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আর বলেছেন আল্লাহ ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা চুক্তির ব্যাপারে আমাদের সাথে কথোপকথন করেছেন, এরপরে সংবাদ শুনাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, শোনো, আল্লাহ তোমার জানকে, তোমার মালকে, তোমার সময়কে, তোমার সত্তাকে, তোমার সন্তানকে, তোমার সব কিছুকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে ক্রয় বিক্রয় হয় না কি বলেন? আপনি গাভী ক্রয় করলে টাকা আপনি দিয়ে দেন, এখন গাভী কার? আমার। কারণ আমি 1 লক্ষ টাকা গাড়ি গাভী ক্রয় করেছি, গাভীটার মালিক এখন আমি নিজেই। কথা ঠিক নেবে ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জান মাল সব কিছু ক্রয় করে নিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্রয় করে, আমার জান ক্রয় করে, আমার মাল ক্রয় করে, সব কিছু আল্লাহ ক্রয় করে নেন, তাহলে এখন এই জান এটা কার? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আমার সম্পদ এটা কার? আল্লাহ। আমার সন্তান সন্ততি এগুলো কার? আল্লাহ। আমার সব কিছু এগুলো কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকেই আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, নবী আপনি জানায় দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনিও বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যাবতীয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ঠিক না ঠিক? তাহলে আমার জান্নাত কার জন্য? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। এখন প্রশ্ন করা হবে, আল্লাহ আপনি আমাদের জান মাল ক্রয় করে নিয়ে চলে গেলেন, আমাদেরকে দিলেন কি? এই প্রশ্ন আসে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরক্ষণেই বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি তোমার জান মাল আমি আল্লাহর জন্য করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয় আমাদের সাথে করলেন, আল্লাহ পাক আমাদেরকে দিলেন জান্নাত, বিনিময়ে আল্লাহ পাক আমাদের সত্তাকে ক্রয় করে নিলেন। কথা ঠিক নেবে ঠিক? তো এখন এতক্ষণের এই আলোচনা এবং কোরআনে কারীমের আয়াতের তর্জমা যদি বুঝে থাকেন, তাহলে বলেন তো আমার জান মালের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ ভালো করে বুঝবেন, জান মালের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি প্রথমে একটু ভূমিকা সাজাইতেছি, এজন্য প্রথমের কথাটা বুঝলে পরবর্তী কথাগুলো বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দা তোমার জান মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছি। এই আয়াতের তর্জমা অনুযায়ী আপনাদের কাছে প্রশ্ন করব, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানাইলেন, এখন এই বডির মালিক, আমার জানের মালিক, আমার সব কিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয় করে নিয়ে গেছেন। এখন কথা হলো, যদি আল্লাহর সাথে আমরা এই ক্রয় বিক্রয় ভাঙ্গি হবেটা কি? প্রশ্ন এটাও হতে পারে, হুজুর এই আয়াতের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন আমাদের কাছে, আমরা কবুল করলাম কোথায়? আমি আপনার কাছে বললাম যে আমার গরুটাকে আপনি 5 লাখ টাকায় বিক্রি করে দিলাম, আপনি যদি বলেন যে না কিনি নাই, এছাড়া ক্রয় বিক্রয় হবে? হবে না, আপনার বলতে হবে। তো অনেক ভাইদের এই প্রশ্ন থাকতে পারে, আল্লাহ বলছেন আমরা তো বলি নাই, আমরা জান্নাত দিতে পারবো না, এই প্রশ্ন আসতে পারে। তো আল্লাহ পাক আর এক আয়াতে স্মরণ করায় দিয়ে বলেন যে আলাস্তু বিরব্বিকুম, এই সব কিছুকে স্মরণ করায় দিয়ে তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, এই সব কিছু মেনে কি আমি আমার রবকে রব মানবা? আমরা বলেছিলাম বালা, সব কিছু আপনাকে দিয়ে দিলাম, একমাত্র রব হিসাবে আপনাকেই মেনে নিলাম। সুবহান। তাহলে আমরা ক্রয় বিক্রয় আল্লাহর সাথে মেনে নিয়েছি, সব কিছুর নতিজা হলো এই, আল্লাহ পাকের জন্য আমাদের জান দিয়ে দিয়েছি, আল্লাহ পাকের জন্য আমাদের মাল সব কিছু দিয়ে দিয়েছি, বিনিময়ে আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাত দান করে দিলাম। এই পর্যন্ত রাখেন, একটু দুনিয়ার একটা উপমায় আসেন, ক্রয় বিক্রয়ের উপমা। সেটা হলো, আপনার কাছে একটা গাভী আছে, দুধের গাভী, আমি আপনার কাছ থেকে ক্রয় করলাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে। আপনাকে বললাম যে ভাই 2 লক্ষ টাকায় গাভীর দাম, আপনি আমাকে গাভীটা দিয়ে দিন। তো উনি চিন্তা করবে যে যেহেতু এত দামি গাভী, একা একা বিক্রয় করা যাবে না, এলাকার মুরব্বী যারা আছে, সালিশি যারা করেন, মুরব্বী তাদেরকে নিয়ে গাভীটা দেই। তো তাই করা হলো, ক্রেতা এবং বিক্রেতা উভয় ময় মুরব্বীদেরকে নিয়ে গাভীটা বিক্রয় করা হলো 2 কোটি 2 লক্ষ টাকা। আমি তাকে বললাম ভাই গাভীটা আজকে দিয়ে দেন, আগামীকালকে আমি আপনার 2 লক্ষ টাকা দিয়ে দিব। বিক্রেতা মনে করবে যে আপনি যে 2 লক্ষ টাকা আমাকে দিবেন তার গ্যারান্টি কি?
তো তখন আমি বলবো যে আমরা মরময় মুরব্বি নিয়ে আসছি তারা থাকতে আবার কিসের গ্যারান্টি তারা তারাই তো ভালো বুঝবে এই কথা অনুযায়ী মুরব্বিরা বললেন যে ঠিক আছে হুজুর আপনি গাবিটা নিয়ে যান আগামী কালকে 2 লক্ষ টাকা দিয়ে দিয়ে এখন যদি ভালো করে বুঝেন ক্রয় বিক্রয় আমিও মানলাম সেও মানলো ক্রয় বিক্রয় অনুযায়ী আমার 2 লক্ষ টাকার মালিক এখন গাবির মালিক হলো আর ওই গাবির মালিক এখন কে আমি হয়ে গেলাম এই না ক্রয় বিক্রয়ের নতিজা কি বলেন টাকা দেওয়ার কথা আগামী কাল এখন যদি আমি আগামী কালকে টাকা না দেই বললাম যে ভাই টাকা দিব দুই একদিন লেট করি দুই একদিন লেট করলাম এক সপ্তাহ চলে গেল এক মাস চলে গেল এরপরে ওই গাবির যেই মালিক আগে ছিল সে যদি এই কথা বলে ভাই মাত্র একদিন পরে গাবির টাকা আপনার দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত দেন নাই সুতরাং আপনার সাথে ক্রয় বিক্রয় চলতে পারে না আমি যদি এই কথা বলি এই মিয়া আপনার সাথে ক্রয় বিক্রয় করেছি এলাকার মাতবরদের সামনে আপনি আবার গাড়ি গাবি দিবেন না এটা কারণটা কি তো এই দুই তর্ক বিতর্কের মধ্যবর্তী অবস্থায় আবার সেই সালিসিরা আসবে ময় মুরব্বিরা এসে বলবে যে হুজুর আপনি তো লোক ভালো না বলেছেন আগামী কাল কি আপনি টাকা দিবেন টাকা দেন নাই সুতরাং গাবি গাবিটা ফেরত দেন এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো এক মাস পর্যন্ত এই গাবির দুধ আপনি খাইছেন এই প্রত্যেকদিন 5 লিটার দুধ হইতো এক মাসে যেই কয় কেজি দুধ হয় সেই সেই কয় কেজি দুধের দামও আপনি দিবেন কথা ঠিক না বিতু তাহলে এখন আমার গাভিও নাই আর গাভির যে দুধ এক মাস পর্যন্ত খাইলাম সেটাও নাই জরিমানা দিতে হইল এই উদাহরণটা আমরা বুঝি তো সাধারণ একটা উপমা সবাই বুঝি যদি আমি গাভি আনতে চাই টাকা আমার দিতে হবে যদি টাকা না দেই গাবি আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবে কথা ঠিক না ঠিক আর আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা ভঙ্গের কারণে মুরব্বিরা আবার আমার উপরে জরিমানা চাপায় দিয়েছে কথা ঠিক না ঠিক এই উদাহরণ বুঝে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে যেই ক্রয় বিক্রয়ের কথা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন এবং আল্লাহর সাথে আমরাও কমিটমেন্ট করে দিয়েছি আল্লাহ ঠিক আছে আমার জান আপনার আমার মাল আপনার আমার ইজ্জত সম্মান সবকিছু আপনার আমার সন্তানাদিও আপনার জন্য আল্লাহ মেনে নিলাম আপনার ক্রয় বিক্রয় এখন যখন আমার জান দেওয়ার সময় এসেছে আমার মাল দেওয়ার সময় এসেছে দুনিয়ায় আমরা আসলাম আল্লাহ বলে বান্দা তুমি আমার রাস্তায় তোমার জীবনটাকে ক্ষয় করো তোমার জীবনটাকে ব্যয় করো তোমার সন্তান সত্যটিকে আমার রাস্তায় চালাও তোমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করো যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি নিজের জান আল্লাহর রাস্তায় ব্যয় ব্যয় করতে পারি জিনের নিজের মাল তাহলে বোঝা যাবে আল্লাহর সাথে কৃত চুক্তি আমরা ঠিক রেখেছি আর আল্লাহ আল্লাহটা ঠিক রাখবেন আল্লাহ আমার জানমাল নিয়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন কথা ঠিক না ঠিক আর যদি ওই যে আমার মতো গরু ক্রয় করার পরে টাকা না দেই তাহলে দশাটা হবে এই আল্লাহ বলবেন তোমার সাথে কমিটমেন্ট এবং চুক্তি এটাই ছিল যে তুমি তোমার জানমাল আমি আল্লাহকে দিয়ে দেবা বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব যেহেতু সে ঠিক রাখো নাই সুতরাং বান্দা তোমার জানমাল দরকার নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানমানে বিনিময়ে যেই প্রস্তাব দিয়েছিলাম জান্নাত তোমাকে দেব সেই জান্নাত তোমাকে আর দিতে পারবো না নাউজুবিল্লাহ করে সেই জান্নাত তোমাকে আর দেওয়া হবে না কারণ তুমি তোমার কৃত ওয়াদাকে ঠিক রাখো নাই বরঞ্চ এই ওয়াদা ভঙ্গের কারণে তোমাকে যে পুরস্কার দেওয়া উচিত ছিল ওয়াদা ভঙ্গের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাকে যে জান্নাত দেয়াই যাবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তোমার কৃত চুক্তিকে ভাঙার কারণে আমি আল্লাহ তোমার উপর নারাজ হইয়া তোমাকে জাহান্নাম দান করলাম নাউযুবিল্লাহ করে তাহলে এতক্ষণ আয়াতে আমরা বুঝলাম এই জানমাল কার জোরে বলেন সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার সব কিছু একমাত্র কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভূমিকা সাজায় এই জন্য আগাইতেছি পরের কথাটা একটু মুশকিল কঠিন বুঝতে হবে কোরআনে কারিমে এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলেছেন জানমাল সব কিছু আল্লাহ সম্পদ সব কিছু আল্লাহ আমার সন্তান সব কিছু আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদকে যেভাবে চালাইতে বলবেন সেভাবেই চালাইতে হবে কথা ঠিক না ঠিক আমার মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথে খরচ করতে বলবেন সেই পথেই খরচ করতে হবে কথা ঠিক না ঠিক আমার সন্তান সন্ততিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চালাইতে বলবেন সেইভাবেই চালাইতে হবে কথা ঠিক না ঠিক এই আলোচনা খুব ব্যাপক সকল সাইট নিয়ে আজকে কথা বলতে পারবো না